লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ইউরোপিয়ান ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের আল হিলালে যুক্ত হলেও দলটির হয়ে খেলতে পারেননি খুব বেশি ম্যাচ। গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। এরপর থেকে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। সেপ্টেম্বরের শেষ নাগাদ মাঠে ফেরার কথা থাকলেও অপেক্ষাটা আরও দীর্ঘ হচ্ছে। তবে আল হিলাল কোচ জর্জ জেসুস নেইমারের এই বিলম্ব ইঞ্জুরির কারণে নয় বলেও নিশ্চিত করেছেন। সৌদি ফুটবল লীগের নিয়ম অনুযায়ী কোনো দলের স্কোয়াডে সর্বোচ্চ 8 জন বিদেশি খেলোয়াড় থাকতে পারে, কিন্তু আল হিলালে বিদেশি ফুটবলারের সংখ্যাটা দাঁড়িয়েছে 9। ফলে নেইমারকে জায়গা দিতে হলে ছাড়তে হবে একজন বিদেশি ফুটবলারকে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে সৌদি লীগের মার প্যাচে 10 জন বিদেশি রাখার সুযোগ আছে ক্লাবগুলোর, কারণ এই সিজনে সৌদি ফুটবল ফেডারেশন করছে নতুন এক নিয়ম, যেখানে শর্ত সাপেক্ষে 10 জন বিদেশি ফুটবলার রাখার অনুমতি মিলেছে। শর্তটি হলো 10 জনের মধ্যে 2003 সালের পর জন্ম নিয়েছেন এমন 2 জন ফুটবলার থাকতে হবে। তবে আল হিলালের পক্ষে এই শর্তেও নেইমারকে দলে রাখা সম্ভব নয়, কারণ আল হিলালের স্কোয়াডে থাকা 9 বিদেশির সবারই বয়স ছাড়িয়েছে 21-এর কোটা। এমন পরিস্থিতিতে ইঞ্জুরি প্রবণ নেইমারকে জানুয়ারি নাগাদ বিদেশি খেলোয়াড় হিসেবে স্কোয়াডে রেজিস্টার করতে চান আল হিলাল কোচ জর্জ জেসুস। ইঞ্জুরির কারণে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে সৌদি প্রো লীগের ভক্তরা খুব বেশি সময় দেখতে পায়নি মাঠে। জানুয়ারিতে নেইমারকে মাঠে ফেরানো হলে তিনি পুরো দমে সার্ভিস দিতে পারবেন বলে আশা করছেন আল হিলাল কোচ। নেইমারের অনুপস্থিতিতে আল হিলাল সব মিলে ম্যাচ খেলেছে 50টি। ক্লাবটির জার্সিতে কেবল 3 ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। বড় এই তারকার সার্ভিস না পেলেও সৌদি লীগের শিরোপা ধরে রাখতে খুব একটা অসুবিধা হয়নি আল হিলালের। সৌদি প্রো লীগে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে 14 পয়েন্টে পেছনে ফেলে লীগ টাইটেল ধরে রাখে জেসুসের শিষ্যরা। আবিদ হাসান, কালবেলা।